আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু আসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। দেশ ও বিদেশের দূরের ও কাছের দর্শক শ্রোতা ভাইবোনদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের বিশেষ ইসলামী অনুষ্ঠানে। মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য শীর্ষকে অনুষ্ঠানে আলোচনার জন্য উপস্থিত রয়েছে আমরা তিনজন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, আর আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে স্টুডিওতে আমার বামে রয়েছেন মোহাম্মদপুর কাদরিয়ে তৈয়বিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আহলাজ হজ মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবজীবন ও আমাদের প্রজন্ম। আর এই আলোচনার পূর্বে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতের তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العلي العظيم. الحمد لله। আমরা এতক্ষণ পবিত্র কোরআনুল করিমের সুরা আহজাবের 21 নম্বর আয়াতের তেলাওয়াত শুনেছি। আল্লাহর বাণী কতই না মধুর। মহান আল্লাহ এ আয়াতে ঘোষণা করলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে অনুসরণীয় সর্বোত্তম আদর্শ রয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জীবনের আদর্শই হচ্ছে একমাত্র পজিটিভ রোল মডেল এবং একমাত্র আদর্শ, যে আদর্শ বিশ্ব মানব পালন করতে পারে, যার মধ্যে বিশ্ব মানবের জাগতিক কল্যাণ এবং পরকালীন মুক্তি রয়েছে। আজকের আমরা যুব সমাজকে দেখতে পাই যে তার কিছু অংশ নানাভাবে নিজেদের যৌবনের এই সুন্দর সময়কে কিভাবে তারা নিজেদের ভবিষ্যৎ জীবন গড়বার জন্য ব্যয় না করে নিজেকে ধ্বংস করার কাজে কিভাবে ব্যয় করছে, পাশাপাশি আল্লাহর দিন ইসলামের পালন তো নয়ই, বরং সমাজে বিশৃঙ্খলা, সমাজে অনা সৃষ্টি করছে। কিন্তু সকলের কাছে যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আদর্শ। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে তাকিয়ে তিনি যুবক বয়সে কী করেছেন, তার মধ্যে কী সব আদর্শের সমাবেশ ঘটেছিল, সেগুলো যদি আমরা পালন করতে পারি, আর যদি এই যুব সমাজ বদলে যায়, আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান হয়, তাহলে এ দেশ, এ পৃথিবী সেই শান্তিময় জান্নাতি সুবাসে ভরে যাবে, সেই প্রত্যাশাই আমাদের আজকের আলোচনা। প্রথমে আমি অনুরোধ করব মাওলানা আবুল কাশেম ফজলুল হক আপনাকে, যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক ছিলেন তিনি কেমন ছিলেন? যে আয়াতটি তেলাওয়াত করেছেন সেখানে আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎবাসীর জন্য সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ বলা হয়েছে। এর চেয়ে ভালো কোনো আদর্শ খুঁজে পাওয়া যাবে না যতটা আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। একেবারে নিষ্কণ্ঠক, একেবারেই মায়ের গর্ভ থেকে শুরু করে একজন মানুষের মৃত্যু পর্যন্ত সর্বক্ষেত্রে, সর্ববয়সের সর্ব জায়গায় কি অনুকরণীয় আদর্শ হতে পারে, এটা যদি অনুসন্ধান করি তাহলে একটাই রোল মডেল পাওয়া যাবে, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেছেন যে আলম ইয়াজিদিকা ইয়তীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়তিম পাই নাই যে তারপরে আমি আশ্রয় দিয়েছি? প্রশ্ন হলো ইতিম কাকে বলে? বালেগ হওয়ার পরে কাউকে ইতিম বলা হয় শরীয়তের দৃষ্টিতে? নিশ্চয়ই না। ইতিম নাবালেগ অবস্থায় ইতিম বলা হয়, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টি সম্মুখে
আল্লাহর কুদরতি রহমতের দৃষ্টি সম্মুখে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি জিন্দগির আগে থেকেই যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, এবং ওই পিতার কসম এবং ওই সন্তানের কসম, তো আল্লাহ যখন সন্তানের কসম করছেন তখন সেই সন্তান নিশ্চয়ই আল্লাহর দৃষ্টির সম্মুখে আছে। আর যদি আমরা 40 বছর পর থেকে এটাকে সীমাবদ্ধ করি, তাহলে 40 বছর আগে কোনো যুবক, কোনো মানুষ যদি তার আদর্শ অনুকরণীয় আদর্শ খুঁজতে যায়, প্রশ্ন হলো সে কাকে অনুসরণ করবে? আমাদের পেয়ারা নবীকে আল্লাহ যখন শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আদর্শ দিয়েছেন, একজন শিশুর লালন পালন কীভাবে হবে সেইটা আমরা রসুল করিম সাল্লামের শৈশব জীবনে পাই। একজন শিশু তার মা বাবা সহ পরিবারের সাথে কী আচরণ করবে সেটা রসুল করিম সাল্লামের জীবনে পাই। একজন যুবক তার পরিবার, তার সমাজের সাথে কীভাবে আচরণ করবে, কী বিহেভ হবে, এটা আমরা রসুল করিম সাল্লামের জীবনে পাই। এই রকম নিষ্কণ্ঠক, এরকম পুত পবিত্র একটা আদর্শ একেবারে মায়ের গর্ভ থেকে শুরু করে দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত সব ক্ষেত্রে আমাদের পেয়ারা নবী হলেন অনুকরণীয় নির্ভুল আদর্শ, মানে একেবারে পরিপূর্ণ সর্বোচ্চ আদর্শ, যেখানে অপূর্ণতা ত্রুটির কোনো নিশানাই নাই। রসুল পাক সাল্লামকে উপস্থাপন করবার জন্য আমরা শুধু নয়, সমগ্র জগতের সৃষ্টির সবাই যদি তার প্রশংসা করে, তার কথা বলে, তাও শেষ হবে না। কারণ এ কারণেই আল্লাহ কিন্তু অরাফা না লাকা দিকরাক, নিজেই আল্লাহ রসুলের মর্যাদা, সম্মান এবং প্রশংসাকে সর্বোচ্চ মার্গে পৌঁছে দিয়েছেন। এই যে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের এই যুবকালে তিনি যুবকদের জন্য কী করেছেন? মানুষের যুব বয়সে যে জৈবিক যে তাড়না মানুষকে তাড়িয়ে বেড়ায়, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেই ধরনের কোনো মানবীয় দুর্বলতা স্পর্শই করেনি, এবং বন্ধুদের সাথে সুসম্পর্ক রেখে হিলফুল ফুজুলের মাধ্যমে এই যে সমাজ পরিবর্তনের এই দৃঢ় প্রত্যয়ী একটা আন্দোলন, এটাই তো একটা সিগনাল যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কী জন্য পৃথিবীতে এসেছেন। মক্কার অন্ধকার যুগের অন্ধকার মানুষগুলো যার মধ্যে আলো দেখতেন, আল আমিন বলে যাকে ডাকতেন, সেই যুবক বয়সে তিনি হলেন আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু। যেখানে কোরআনে বলা হয়েছে যে একজন আরেকজনকে টাকা ধার দিলে ততক্ষণ না পর্যন্ত তার উপরে উঠে না দাঁড়ায় টাকা ফেরত দিত না, সেই সময়ে আল্লাহ রসুলের কাছে যে আমানত রাখা হতো তিনি যথাযথভাবে পৌঁছে দিতেন। তামাম আরবে ছড়িয়ে পড়ল যে আল আমিন। আপনি যেটি বললেন হেল্পফুল ফজল, এর যে কতগুলো শর্ত বা কতগুলো মূলনীতি ছিল যে কয়েকজন যুবক মিলে এই সংগঠন করলো, একজন সম্পদ হারিয়ে গেল খুঁজে দেওয়া হলো, ঝগড়ায় লিপ্ত হলো লোকেরা সেখানে তাদেরকে শান্ত করে দেওয়া হলো, মানে টোটাল মক্কায় তিনি এক শান্তিময় পরিবেশ সৃষ্টি করবার জন্য এই যুব সমাজ হেলফুল ফজল নামে আল্লাহ রসুলের নেতৃত্বে এই যুব বয়সে আল্লাহ রসুল যে অসাধারণ ভূমিকা রেখেছেন, শুধু এইটার ব্যাখ্যাই যদি জগৎবাসী আজকে নেয় তাহলে আমাদের যুব সমাজ কিন্তু মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে। আমরা আবার আসবো আপনার কাছে ইনশাল্লাহ। আপনি যদি বলতেন যে যুব জীবনের আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল যুবকের আদর্শ। আজকের যুবকরা যেভাবে চলছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব বয়সে তার ধারে কাছেও ছিলেন না, বরং গতানুগতিক আরব সমাজে যে সমস্ত যুদ্ধ বিগ্রহগুলো চলে আসছিল তারই একটি ছোঁয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে স্পর্শ করেছিল, যেটাকে বলা হয় হরবুল ফুজ্জার। রসুল আকরাম সাল্লামের বংশ কুরাইশ বংশের সাথে অন্য বংশের এই যুদ্ধটি নবীজি প্রত্যক্ষ করেছেন। কোনো কোনো ইতিহাস বলে যে নবীজি তীর কুড়িয়ে তার চাচার হাতে দিয়েছেন, আবার এখান থেকে যুদ্ধ হয়েছে, কিন্তু যুদ্ধের বীভৎস এটা রসুল আকরাম সাল্লামের হৃদয়কে স্পর্শ করেছে, এবং স্পর্শ করার কারণেই তিনি তার চাচা জুবায়েরকে নিয়ে তিনি বসলেন, আরও গণ্যমান্য ব্যক্তিদের, তার সমবয়সী বন্ধুদের নিয়ে বসলেন, এবং এই রক্তক্ষয়ী সংঘর্ষ চিরতরেই কেমন করে অবসান করানো যায় তিনি ভাবলেন। বয়সটা কত? মাত্র 15 থেকে 17। এই বয়সে একজন যুবকের কি ভাবনা করা উচিত, কি চিন্তা করা উচিত? আজকের জগতে বরং যুব সমাজ পারে আরেকটু বাড়িয়ে দেয়, আরও ঝগড়া তৈরি করে দেয়, আরও ক্লান্তি সৃষ্টি করে, সে কিছু ফায়দা হানি লুটার চেষ্টা করে,
কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যতিক্রম হরবুল ফুজ্জারের বিভৎস কাহিনী থেকে একটু ভালো জাস্তা দেখিয়ে দিল যে না, আমরা এই সমাজের মধ্যে শান্তি কায়েম করব, পথচারীদের পথকে সুন্দর করব এবং জুলুম অত্যাচার নির্যাতন থেকে মানুষকে বাঁচাবো, সেটা আমার গোত্রের হোক আর বাহিরের গোত্রের হোক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ তাকে ওখান থেকেই তৈরি করেছে যে একদিন এই মানুষটি একটা স্টেটের প্রধান হবে এবং এই কাজগুলো তাকে করতে হবে, তার হাতে খড়ি সেই যুব সমাজের সেই বয়সের। এবং সেখান থেকে তিনি ক্রমান্বয়ে নবুয়ত পাওয়া তো আরও 23 বছর পরের ঘটনা। এই যে এতগুলো বছর আমরা 25 বছর বয়সে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা তার ব্যবসার দেখাশোনার জন্য পাঠালেন। এই বয়সের একটা যুবকের কাছ থেকে কি প্রত্যাশা করে, যদিও তিনি চাক্ষুষ তখন দেখেছিলেন যে এই ছেলেটাকে পাঠালে হয়তো আমার ব্যবসাটা ভালো হবে, কিন্তু শুধু ব্যবসা নয়, তিনি যে আরও অনেক কিছু দেখলেন যুবক মুহাম্মদের মধ্যে, যেটায় আবির্ভূত হয়ে শেষ পর্যন্ত বিবাহের প্রস্তাব দিলেন, পয়গাম দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 25 বছর বয়সে দেখিয়ে দিয়েছেন যে একজন আদর্শ ব্যবসায়ী হওয়া যায় কেমন করে, এবং সেটা দিয়ে তিনি কেমন করে কব্জা করলেন একজন বিদেশী নারী মক্কার সর্বশ্রেষ্ঠ ধনী খাদিজাতুল কুবরাকে। আসলে আমরা আরেকটি জিনিস এখানে নিয়ে আসতে পারি যে কাবা ঘর পুনর্নির্মাণ হলো, জি, নবী সাল্লাম তখন যুবক, 35 বছর বয়স, তখন হজরে আসওয়াদ কোথায় রাখবে এটা নিয়ে যুদ্ধের অবস্থা, প্রত্যেকে চায়, প্রত্যেক গোত্র চায় যে তাদের হাতে হজরে আসওয়াদ ওখানে স্থাপন করা হোক। তখন যেই যুদ্ধ আল্লাহ রসুল থামালেন সেই 12 বছর বয়স থেকে মানুষকে বলে বলে, সেই যুদ্ধের আওয়াজ পাওয়া যাচ্ছে সর্বত্র। তখন তারা সিদ্ধান্ত নিল, আচ্ছা আমাদের মধ্যে তো মুহাম্মদ আছে, দেখি সে কি বলে। সিদ্ধান্ত নিল যে আগামীকাল সকালে কাবা চত্বরে প্রথম যে আসবে সেই আমাদের বিচারক। দেখা গেল তার অভ্যাস মতন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক মুহাম্মদ কাবার চত্বরে। তখন সবাই খুশি হলো যে উনি বিচার ফয়সালা করে দিলে আমাদের সকলের ইজ্জত বাঁচবে। তিনি কি করলেন দেখুন, কত প্রত্যুৎপন্ন মতিত্ব, তার বুদ্ধি কত প্রখর, যার কোনো বিবরণ দিয়ে শেষ করা যাবে না। তিনি সকল গোত্রের প্রধানকে ডাকলেন, নিজে একটি চাদর বিছালেন, হজরে আসওয়াদ নিজের হাতে ওখানে রাখলেন, বললেন সব গোত্রের নেতারাই চাদরের এক এক সাইড ধরেন, ধরল, বললেন চলেন এবার, নিয়ে যেখানে রাখা হবে ওখানে নিয়ে রাখলেন, নিজের হাতে আবার বসিয়ে দিলেন। হজরে আসওয়াদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোয়া পেল, পাশাপাশি সবাই এত খুশি হয়ে গেল যে আমাদের আর সকলের সম্মান বেঁচে গেল। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক হেল্পফুল ফজল গঠন করে তিনি একটি সমাজের নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হলেন। আমরা একটি বিরতিতে যাই। আচ্ছা দর্শক শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা ছোট্ট একটু বিরতিতে গিয়েছিলাম, ফিরে আসলাম, আপনাদেরকে অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি। মৌলানা আবুল কাসেম ফজলুল হক, আপনি আলোচনা শুনলেন, প্রফেসর আব্দুল কাদের কত সুন্দর করে বললেন। তো আপনি বলবেন আসলে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানে যে যুবক শ্রেণী রয়েছেন আসলে এরাই তো দেশের ভবিষ্যৎ, এরা যদি সঠিক পথে চলে আসে আমাদের দেশ, আমাদের পৃথিবী সঠিকভাবেই চলবে। তো এদের জন্য আল্লাহ রসুলের জীবনে রয়েছে আদর্শ, সেদিকে না তাকিয়ে তারা তাদের প্রবৃত্তির কাছে হেরে গিয়েছে, অথচ আল্লাহ রসুলের জীবনে রয়েছে আদর্শ। তো এ বিষয়ে যদি আপনি একটু, যুব জীবনের ক্ষেত্রে আমরা যান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে একটি মন্তব্য, আউয়ালে নুজুল ওয়াহির সময় অর্থাৎ যখন ওয়াহি নাজিল হলো নবীজি এসে মা খাদিজার কাছে বললেন, তখন যে মন্তব্যটা সহিহ বুখারীতে এসেছে, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমান করবেন না কখনই। কারণ কী? কারণ হলো আপনার চরিত্রের মধ্যে যে কয়েকটি মানে গুণ আছে সেই গুণগুলো উল্লেখ করলেন, যে তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করে মানুষকে সহযোগিতা করেন, ওয়াতুইনু আলা নওয়াইবিল হককে, আপনি এই গর্দির সাথে জামানার মধ্যে কেউ যদি অসহায় হয়ে যায় তাদের সাহায্যার্থে আপনি এগিয়ে যান, দুর্যোগে আপনি মানুষের সহায়তা করেন, ওয়াতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার বন্ধন অটুট রাখেন। এই যে নবীজির চরিত্রের মূল্যায়ন ঘরের মানুষ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন,
এটাই তো প্রমাণ করে এই অন্ধকার যুগে আলোকবর্তিকা আমাদের পিয়ারা নবীর চরিত্র, যুব চরিত্র কেমন ছিল এক। দ্বিতীয়ত আরেকটা হলো, মানুষের যুবক বয়সে একজন মানুষের যেই যৌবন মানুষকে যেই সবসময় প্ররোচিত করে আপনার তাড়িত করে, এই জায়গাটাই আমাদের পিয়ারা নবীর থেকে বড় ধরনের কোনো আদর্শ আর হতে পারে না। এবং তার উজ্জ্বল প্রমাণ হলো 25 বছর বয়সের টগবগে একজন যুবক প্রথম যে বিবাহটি করেছেন, সেই বিবাহটি করেছেন 40 বছরের একজন বিধবা নারীকে। এটাই প্রমাণ করে যে যৌবন মানুষকে যেইভাবে তাড়িত করে পিয়ারা নবীকে সেটা স্পর্শ করতে পারেনি। এর চেয়ে বড় বর্তমানে যে আপনি বললেন যে বর্তমান যুব সমাজ এবং আমাদের নবী থেকে আদর্শ আমরা কী নিতে পারি, দেখুন এই যে অনলাইন জগতে আমরা এখন আছি, আমাদের যুব সমাজ কী কারণে নৈতিকতা হারাচ্ছে, এই যদি হয় প্রশ্ন, তাহলে সবচেয়ে বড় জবাবটা হবে এই অনলাইনের অপব্যবহার, আকাশ সংস্কৃতির অপব্যবহার। আমি আকাশ সংস্কৃতিকে দায়ী করব না, এটার অপব্যবহারটাকে দায়ী করব। এই যে এর অপব্যবহারের মাধ্যমে নীতি নৈতিকতা আমাদের বঙ্গোপসাগরে চলে গেছে, সেই নীতি নৈতিকতার ক্ষেত্রে আমি যদি একটা আদর্শ উপস্থাপন করতে চাই যে কোন আদর্শটা আমি অনুকরণ করব, তাহলে আমাদের পিয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম বিবাহের যেই ঘটনাটা, এটাকে মূল্যায়ন করে যা পাওয়া যায়, দ্যাটস এনাফ ফর ইয়ুথ, আমাদের এই যুব সমাজের জন্য। ধন্যবাদ আপনাকে প্রফেসর আব্দুল কাদের। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে এই যুব সমাজ আপনার আমার ঘরেও রয়েছে, আপনার আমার সন্তানরাও এখন যুবক, এরাই তো আমাদের ভবিষ্যৎ, আমাদের পরিচয়। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবককে ভালোবাসেন, কারণ যুবক বয়সের ইবাদত যথাযথ করা যায়, সেই জন্য আল্লাহও কিন্তু বলছেন পরকালে যে মাজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস যে জিজ্ঞাসা করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আফনাহু বা আও আবলাহু, যে তোমার যৌবনকালটা কোন কাজে খরচ করেছিলে। তা আমাদের যুবকদের এদিকে একটু সতর্ক থাকা দরকার যে একদিন তো আমরাও বৃদ্ধ হয়ে যাব, আমরাও শিশু নিষ্পাপ ছিলাম, কিন্তু এখন আমাদের বুদ্ধি বাড়ার কথা, সেখানে আমরা অনেক খারাপ কাজে কেন জড়িয়ে পড়ি, এটি আমাদের সকলকে বলতে হবে। আপনি যদি শেষভাবে বারে বলেন যে এই যুব সমাজের জন্য আল্লাহ রসুলের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। হযরত আবু হুরায়রার হাদিস যে কাল কিয়ামতের মাঠে যখন আরশের নিচে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের কথা বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতি রব্বিহি, ওই যে আপনি বলেন যৌবনকালের ইবাদত, ওই যুবকের ইবাদত, যেই যুবক যৌবনকালে ইবাদত করেছে সেই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সম্মান দিবেন যে কাল কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না তখন সেই আরশের নিচে যুবক ছায়া পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতর একটি হাদিসে বলেছেন যে তোমরা 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করো, সেখানেও কিন্তু এই যুব সমাজের কথাই চলে এসেছে। এই বিষয়গুলো আমাদেরকে প্রমাণ করিয়ে দেয় রাসূলের একটা ইসলামের জীবন, যে যৌবনকালকে যুবককে যুব সমাজকে আল্লাহ নবী কতটা ভালোবাসেন এবং তাদের মর্যাদা কত গুণ দিয়েছেন। এমনও হাদিস আমরা পেয়েছি যে একজন যুবকের এবাদত বৃদ্ধদের এবাদত যে 27 গুণ বেশি সওয়াব। শুধু তাই নয়, একজন কবি খুব চমৎকারভাবে বলেছেন যে যুব সমাজ হানতে পারে, ভাঙতে পারে, করতে পারে কিছু, যুব সমাজ লড়তে পারে, মরতে পারে, নয়কো কথা মিছু। পৃথিবীর ইতিহাস খুলে তাই দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইসলামী স্টেট কায়েম করলেন তার পিছনে সমস্ত যুবকদের অবদান। হযরত আলী মাত্র 20 বছরের যুবক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বুড়া বয়সের যুবক ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক 38 বছর বয়স, হযরত ওমর 35 বছর বয়স, আব্দুর রহমান আউফ, এই যে এদের ইতিহাস দেখেন, হযরত সেই ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, এদের বয়সের দিকে তাকালে সমস্ত যুবকরাই কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম কায়েমে তারা সহযোগিতা করেছে এবং সেভাবেই তারা শেষ করেছে। এটি একটু বড় কথা যে আল্লাহ রসুল নিজের যে আদর্শ, সেই আদর্শের আলোকে একটি যুব সমাজকে তিনি গড়ে তুলে করেছিলেন, যাদের মধ্যে 100 ভাগ সেই আদর্শের উৎস্ফুরণ ঘটেছিল, যার মাধ্যমে তিনি এক বিপ্লব ঘটালেন। আজকে প্রায় 1500 বছর পর্যন্ত সারা বিশ্বে সেই বিপ্লব ইসলাম চলছে। এই ইসলাম যে আছে এর পিছনে তো যুবকদেরই অবদান, অবশ্যই যুবকদেরই অবদান।
তো সে কারণে আমাদের আসলে রসুল পাক সাল্লামের আদর্শই হচ্ছে যুব সমাজের মুক্তির একমাত্র পাথেয়, সেদিকটাতে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এই কলেবরে আমরা আলোচনা করার চেষ্টা করেছি মহানবী সাল্লামের যুব জীবন এবং আমাদের প্রজন্ম। আমরা অর্থনৈতিক ক্ষেত্রে বলি, রাজনৈতিক ক্ষেত্রে বলি, ব্যক্তি বা পরিবারের দিক দিয়ে বলি, সর্বত্র রসুল পাক সাল্লামের আদর্শ পরিব্যাপ্ত। এই যুবকদেরকে গড়ে ওঠা উচিত আল্লাহ রসুলের আদর্শের আলোকে। সেই আহ্বান জানিয়ে, আল্লাহর কাছে সেই প্রার্থনা, সেই দোয়া জানিয়ে, দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আমাদের জন্য দোয়া করতে আবেদন জানাচ্ছি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আগামী অনুষ্ঠান দেখবার আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, পাশাপাশি আপনাদের এই অনুষ্ঠান সম্পর্কে মতামত এবং পরামর্শ আমাদের কাছে পাঠাবেন বলে আশা করছি। আমাদের কাছে আপনাদের পরামর্শ মতামত পাঠাবার ঠিকানা sundarsatya@bangladesh.tv। আর ইউটিউবে আমাদের প্রোগ্রাম দেখতে পারেন, সেক্ষেত্রে youtube.com/bangladesh.program এখানে সার্চ করে। আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ দেখা হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।